সিভিক ভলেন্টিয়ারের তৎপরতায় দুই বাংলাদেশি সহ তিনজন গ্রেপ্তার হলেন। ঘটনাটি ঘটেছে সোমবার নদিয়ার ভীমপুর থানার গাটরা ক্যাম্প এলাকায়। জানা যায়, বাংলাদেশ থেকে শিমুলিয়ার মহেশপুর হয়ে ভারতে প্রবেশ করে দুই বাংলাদেশি। ধৃত রিপন ফরাজি বাংলাদেশের খুলনা জেলার নড়াইল ও অপর ধৃত আব্দুল কাদের মোল্লা লাহোরী দাসপাড়া নড়াইল খুলনার বাসিন্দা। দুজনের সাথে লিঙ্কম্যান হিসেবে কাজ করছিলেন চাপড়া থানা এলাকার রবিউল মণ্ডল। সিভিক ভলেন্টিয়ারদের সন্দেহ হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করে, তাদের কথায় অসঙ্গতি থাকায় আটক করে নিয়ে যায় থানায়। ধৃতরা স্বীকার করেছেন তারা বাংলাদেশি। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। নদিয়া থেকে মাধব দেবনাথ, আনন্দ বার্তা। সিভিক ভলেন্টিয়ারের তৎপরতায় দুই বাংলাদেশি সহ তিনজন গ্রেপ্তার হলেন। ঘটনাটি ঘটেছে সোমবার নদিয়ার ভীমপুর থানার গাটরা ক্যাম্প এলাকায়। জানা যায়, বাংলাদেশ থেকে শিমুলিয়ার মহেশপুর হয়ে ভারতে প্রবেশ করে দুই বাংলাদেশি। ধৃত রিপন ফরাজি বাংলাদেশের খুলনা জেলার নড়াইল ও অপর ধৃত আব্দুল কাদের মোল্লা লাহোরী দাসপাড়া নড়াইল খুলনার বাসিন্দা। দুজনের সাথে লিঙ্কম্যান হিসেবে কাজ করছিলেন চাপড়া থানা এলাকার রবিউল মণ্ডল। সিভিক ভলেন্টিয়ারদের সন্দেহ হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করে, তাদের কথায় অসঙ্গতি থাকায় আটক করে নিয়ে যায় থানায়। ধৃতরা স্বীকার করেছেন তারা বাংলাদেশি। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। নদিয়া থেকে মাধব দেবনাথ, আনন্দ বার্তা। সিভিক ভলেন্টিয়ারের তৎপরতায় দুই বাংলাদেশি সহ তিনজন গ্রেপ্তার হলেন। ঘটনাটি ঘটেছে সোমবার নদিয়ার ভীমপুর থানার গাটরা ক্যাম্প এলাকায়। জানা যায়, বাংলাদেশ থেকে শিমুলিয়ার মহেশপুর হয়ে ভারতে প্রবেশ করে দুই বাংলাদেশি। ধৃত রিপন ফরাজি বাংলাদেশের খুলনা জেলার নড়াইল ও অপর ধৃত আব্দুল কাদের মোল্লা লাহোরী দাসপাড়া নড়াইল খুলনার বাসিন্দা। দুজনের সাথে লিঙ্কম্যান হিসেবে কাজ করছিলেন চাপড়া থানা এলাকার রবিউল মণ্ডল। সিভিক ভলেন্টিয়ারদের সন্দেহ হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করে, তাদের কথায় অসঙ্গতি থাকায় আটক করে নিয়ে যায় থানায়। ধৃতরা স্বীকার করেছেন তারা বাংলাদেশি। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। নদিয়া থেকে মাধব দেবনাথ, আনন্দ বার্তা।